পুরস্কার ঘোষণা করার সাথে সাথেই এটা নিয়ে অনেক কানাঘুষা করতে লাগলো, তবে কেউ কোনো কথা বলল না। ফলে এক সময় নদোয়ার সভা জুড়ে নীরবতা নেমে এলো, কারো মুখ থেকে কোনো কথা সরছে না। মজার ব্যাপার হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার মতো সাহস কারো বুকে জন্মালো না। এত বিশাল ও লোভনীয় পুরস্কার, অথচ আল্লাহর কি শান, কেউ এ কাজে এগিয়ে আসতে রাজি হলো না। তবে কিছুক্ষণের মধ্যেই নীরবতা ভেঙে হঠাৎ একজন গর্জে উঠলেন, তিনি হলেন মহাবীর উমর। তার চোখে মুখে বেশ দৃঢ়তা দেখা গেল, শরীরে বেশ উত্তেজনা লক্ষ্য করা গেল। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য দৃপ্ত শপথ ঘোষণা করলেন। কাফের নেতারা তো মহাখুশি, তারা ভাবল এ বিরাট কাজ উমরের মতো সাহসী বীর ছাড়া আর কেউ করার সাহস পাবে না। উমর যেহেতু দায়িত্ব নিয়েছে, তখন আর চিন্তা কিসের, কোনো চিন্তা নেই, কাজ এবার হবেই হবে। উমর আর দেরি করলেন না, তিনি নাঙ্গা তলোয়ার হাতে তৎক্ষণাৎ বেরিয়ে পড়লেন। তার শরীরে প্রচণ্ড রাগ, ক্ষোভ ও চরম উত্তেজনা পরিলক্ষিত হলো। ঊর্ধ্বশ্বাসে ছুটে চলেছেন উমর, প্রচণ্ড গতিতে ছুটছে তার তেজি ঘোড়া, বাতাসের সাথে পাল্লা দিয়ে ছুটে চলেছেন তিনি। তার সামনে একটাই লক্ষ্য, যে করে হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে হবে। পথ চলতে চলতে এক সময় বন্ধু নাঈমের সাথে তার দেখা হয়ে গেল। নাঈম লক্ষ্য করল উমর বেশ বিচলিত এবং উত্তেজিত। উমরকে সে ভালো করেই জানে, তাই বিষয়টা নাঈমের কাছে স্বাভাবিক বলে মনে হলো না। তার কিছু একটা সন্দেহ হলো, একটা কিছু করতে যাচ্ছে উমর। এটা ভেবে উমরকে ডেকে দাঁড় করালো নাঈম, শত হলেও ঘনিষ্ঠ বন্ধু, তাই উমর থেমে দাঁড়ালেন। নাঈম উমরকে বলল, কি ব্যাপার, খুব হন্তদন্ত হয়ে ছুটে যাচ্ছ যে, তোমাকে খুব প্যারেশান মনে হচ্ছে, কোনো সমস্যা হয়নি তো? উমর তড়িঘড়ি জবাব দিয়ে বললেন, হ্যাঁ বেশ তাড়া আছে, কি বলবি বল, আমি যাচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা কাটতে। নাঈম বলল, আচ্ছা বেশ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে যাচ্ছ তো ভালো কথা, তবে তুমি কি জানো তোমার বোন ফাতিমা ও তার স্বামী সাঈদ, ওরা দুজন ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়ে গেছে? পারো তো আগে তাদের সামলাও, মুহাম্মদের ব্যাপারটা পরে দেখো। নাঈমের মুখে বোন ও সাঈদের খবর শুনে উমর অগ্নিশর্মা হয়ে উঠলেন। তার নিজের বোনই ইসলাম ধর্ম গ্রহণ করে বসে আছে, অথচ এ উমর যাচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা কাটতে। এ কি অবাক করা কথা! উমর বিস্মিত হলেন, তার মাথায় যেন রক্ত উঠে গেল। উমর আর স্থির থাকতে পারলেন না, উত্তেজিত উমর এবার তার গতি পরিবর্তন করলেন, ঘোড়া নিয়ে ছুটলেন বোনের বাড়ির দিকে। মুহূর্তের মধ্যেই উমর বোনের বাড়িতে গিয়ে হাজির হলেন। ঘরের বাইরে থাকতেই তার কানে কিছু একটা পাঠ করা শব্দ ভেসে এলো। বোন ও সাঈদ তখন পবিত্র কোরআন শরীফ পড়ছিলেন। মুহূর্তের মধ্যেই তারা উমরের উপস্থিতি টের পেয়ে গেলেন, ফলে দুজনেই ভীত হয়ে পড়লেন। কেননা উমরকে তারা ভালো করেই জানেন, তারা বুঝতে পারলেন আজ আর রক্ষা নেই, তাই তারা তড়িঘড়ি করে কোরআনের আয়াতটি লুকিয়ে ফেললেন। দেখতে দেখতে উমরও সহসায় ঘরে প্রবেশ করলেন, তিনি অত্যন্ত ক্ষুব্ধ এবং উত্তেজিত। উমরের রক্তচক্ষু দেখে বোন ও ভগ্নিপতি ভয়ে কাঁপছিলেন, তারা জড়সড় হয়ে ঘরের এক কোণে দাঁড়িয়ে রইলেন। ঘরে প্রবেশ করেই উমর ক্ষিপ্ত কণ্ঠে জিজ্ঞেস করলেন, বলো তোমরা কি পড়ছিলে, কোনো কিছু লুকাবার চেষ্টা করো না, আমি সব খবরই জানি। ভগ্নিপতি সাঈদ ভাবল উমরের কাছে সত্য গোপন করে কোনো লাভ নেই, আর মিথ্যাই বা বলবেন কি করে, তারা যে মুসলমান, তাই তিনি উমরের কাছে যা সত্য তাই খুলে বললেন। সাঈদ অকপটে স্বীকার করে নিলেন তাদের ধর্ম পরিবর্তনের কথা। তিনি বললেন, আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইসলাম ধর্ম গ্রহণ করে মুসলমান হয়েছি, আমরা জেনে শুনেই তার সত্য ধর্মকে মেনে নিয়েছি। সাঈদের কথা শেষ হতে না হতেই উমর অগ্নিশর্মা হয়ে উঠলেন, আর যাই কোথায়, প্রচণ্ড ক্ষিপ্ত উমর ভগ্নিপতির উপর ঝাঁপিয়ে পড়লেন, ভগ্নিপতিকে ভীষণ মারধর করলেন। সাঈদের উপর আঘাতের পর আঘাত করতে দেখে বোন ফাতিমা আর স্থির থাকতে পারলেন না, তাই তিনি স্বামীকে বাঁচাতে এগিয়ে এলেন। ভাইকে বারবার বোঝানোর চেষ্টা করলেন ফাতিমা, কিন্তু উমর এতটাই ক্ষিপ্ত ছিলেন যে তাকে সামলানো সম্ভব হচ্ছিল না। উমর রাগের চোটে বোনের শরীরেও হাত উঠালেন, উমরের মারের চোটে বোনের শরীর কেটে গিয়ে রক্ত গড়িয়ে পড়ল, তবে তাতেও উমরের রাগ পড়ল না, বরং তিনি আরও উত্তেজিত হয়ে উঠলেন। এবার তিনি বোন ও ভগ্নিপতিকে চোখ রাঙিয়ে ধমকাতে লাগলেন, তাদেরকে ইসলাম ত্যাগ করতে চাপ দিলেন, ওদের জানে মেরে ফেলারও হুমকিও দিলেন, কিন্তু তারা দৃঢ়ভাবে উমরের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন। তারা বললেন, আমরা জেনে বুঝে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করেছি, আমরা আল্লাহর সত্য দিনকে খুঁজে পেয়েছি, তুমি যত পারো আমাদেরকে আঘাত করো,
তাতে আমরা মরে যাব, তবুও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম ছাড়তে পারবো না। বোন ও ভগ্নিপতির মুখে এমন ইস্পাত কঠিন দৃঢ়তা দেখে উমর অবাক হয়ে গেলেন। তার মনে ধাক্কা খেল। তিনি ভাবলেন, তাদের উপর কত অত্যাচার করা হলো, তবুও তারা ভয় পাচ্ছে না, এত কষ্ট পেয়েও তারা ইসলাম ছাড়ছে না। ইসলামের প্রতি ফাতিমা ও সাইদের এ প্রচণ্ড আকর্ষণ লক্ষ্য করে উমর চমকে গেলেন। হঠাৎ তার মনে কি যেন এক ভাবান্তর সৃষ্টি হলো। তিনি ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়লেন। তার মনের জোর যেন ভেঙে পড়ল। খানিকক্ষণ তিনি অবাক বিস্ময়ে বোনের সুন্দর ও নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে থাকলেন। উমরের চোখ যেন আটকে গেল বোনের পবিত্র চেহারার ঝলকে। তিনি আর ভাবতে পারছেন না। কিছুক্ষণ পর তার সম্বিত ফিরে এলো। উত্তেজিত উমর এতক্ষণে বেশ শান্ত হয়ে পড়লেন। এবার তিনি নরম কণ্ঠে স্নেহের বোনকে কাছে ডাকলেন। তাকে পাশে বসিয়ে বললেন, আচ্ছা বলো তো, তোমরা কি পড়ছিলে, আমাকে এটা দেখাবে কি? বোন ফাতিমা ভাই উমরের মনের আমূল পরিবর্তন দেখে খুশি হলেন। তিনি খুশিতে যেন নেচে উঠলেন। তার চোখে মুখে অনাবিল তৃপ্তির রেখা ফুটে উঠল। খুশিতে আত্মহারা বোন ফাতিমা প্রিয় ভাই উমরকে বললেন, শুনতে চাও ভাই আমরা কি পড়ছিলাম? তাহলে শোনো, আমরা আল্লাহর পবিত্র কালাম কোরআন পড়ছিলাম। কোরআন অতি পবিত্র গ্রন্থ, এটা মহান প্রভু আল্লাহর কিতাব। তুমি যদি এটা হাতে নিয়ে দেখতে চাও তাহলে ওযু করে পবিত্র হয়ে এসো। পবিত্রতা ছাড়া আল্লাহর কালামে স্পর্শ করা যাবে না। বোনের মুখে এমন মধুর কথা শুনে উমরের হৃদয়ে যেন এক শীতল মোলায়েম পরশ অনুভূত হলো। তিনি মোমের মতো নরম হয়ে গেলেন। বোনের কথা মতো হযরত উমর রাদিয়াল্লাহু আনহু পবিত্র হয়ে এলেন। এবার বোন ফাতিমা সূরা তাহার আয়াতগুলো উমরের সামনে তুলে ধরলেন। উমর রাদিয়াল্লাহু আনহু পরম যত্ন সহকারে সূরা তাহার আয়াতগুলো একবার পাঠ করলেন। পবিত্র কোরআনের অর্থবহ ও আবেগময় আয়াত পড়ে উমর অতিশয় অনুভূত হয়ে পড়লেন। তার শরীরে এক প্রশান্তির শিহরণ যেন খেলে গেল। ওদিকে উমর রাদিয়াল্লাহু আনহুর মনের ভেতর এক অলৌকিক তোলপাড় শুরু হয়ে গেল। মুহূর্তে উমর রাদিয়াল্লাহু আনহুর হৃদয় সত্যের জ্যোতিতে উদ্ভাসিত হয়ে উঠল। উমর রাদিয়াল্লাহু আনহু আর স্থির থাকতে পারলেন না। তাই সূরা তাহা পড়া শেষ করে তিনি বোনকে বললেন, তোমরা নিশ্চয় এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পেয়েছ, আমাকে তার কাছে নিয়ে চলো, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাব, আর দেরি করতে চাই না, এখনই আল্লাহর দিনের নিয়ামত আমি গ্রহণ করতে চাই, চলো আমরা চাই। যেই কথা সেই কাজ। উমর অতি দ্রুত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছুটে গেলেন। উমরকে হঠাৎ দেখতে পেয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো হতবাক। উমর রাদিয়াল্লাহু আনহুর চোখ ও অভিব্যক্তি দেখে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবই বুঝতে পারলেন। তাই তৃপ্তি আর খুশিতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মন ভরে উঠল। উমর রাদিয়াল্লাহু আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ও নূরানি মুখের দিকে তাকাতেই অভিভূত হয়ে পড়লেন। উমর রাদিয়াল্লাহু আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর নবী, আমি আজ সবই বুঝতে পেরেছি। সত্য ও সুন্দরের পরশ আমাকে পরাজিত করেছে। আমার একটাই চাওয়া, আমি পবিত্র ধর্ম ইসলাম গ্রহণ করতে চাই। আমাকে আপনি কালিমা পড়িয়ে পবিত্র করুন এবং মুসলমান হওয়ার সুযোগ দান করুন। যে উমর একটু আগেও তিনি ছিলেন মুসলমানদের জানি দুশ্মন, অথচ এ দুঃসাহসী উমর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দাঁড়িয়েছেন ইসলাম গ্রহণ করার জন্য। এ যে কি মহা খুশির বার্তা, তা কীভাবে প্রকাশ করবেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তার চোখে মুখে সেই খুশির ঝিলিক যেন ঠিকরে পড়ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরকে কালিমা পড়িয়ে দিলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করলেন মহাবীর উমর। আল্লাহর নবী এজন্য মহান খোদার শুকরিয়া আদায় করলেন। উমর রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয়ে যেন এক নতুন জীবন ফিরে পেলেন। যে নবীকে হত্যা করতে শপথ নিয়েছিলেন উমর, সেই উমরই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম গ্রহণ করে নিজেকে ধন্য মনে করলেন। তিনি সকল অপবিত্রতা থেকে মুক্ত হয়ে এখন এক প্রভুর গোলামে পরিণত হলেন। এদিকে কাফের মোশরেকরা উমরের কাজের ফলাফল জানতে অধীর আগ্রহে অপেক্ষা করছিল। তারা ভাবছিল, কখন উমর এসে বলবে, এই নাও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা, আমি তোমাদের আশা পূরণ করেছি, এবার আমার পুরস্কার আমাকে বুঝিয়ে দাও। আর তারা সবাই উমরের কাছে এ খবর শুনে নেচে উল্লাস করবে, আনন্দ উপভোগ করবে। এটা যখন কাফেরদের অবস্থা, তখন শোনা গেল উল্টো ঘটনা। কাফেরদের কানে এলো এমন এক খবর যা তাদের মেজাজকে বিগড়ে দিল। তারা শুনতে পেল বীর উমর ইসলাম কবুল করে মুসলমান হয়ে গেছেন। এতে আবু লাহাব, আবু জেহেল ও আবু সুফিয়ান সহ কাফের নেতারা ক্ষোভে ও জেদে নিজেদের মাথার চুল টানতে শুরু করল। তাদের সবার মুখে একই কথা, এ কি জঘন্য অপরাধ করল উমর।
আজ দেখি সেও বাপদাদার ধর্ম ছেড়ে বিপথে পা বাড়ালো। কাফেরদের শিবিরে যখন এ দুঃখ ভারাক্রান্ত অবস্থা, তখন মুসলিম জনগণের মধ্যে দেখা গেল খুশির বন্যা। হযরত উমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ল মক্কায়। খবর শুনে মুসলমানরা হলো মহাখুশি, আর কাফের মোশরেকদের মনে ঢুকল ভীষণ ভয়। উমর রাদিয়াল্লাহু আনহুর মতো একজন মহাবীরের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে যোগদানকে তারা বিপদের নমুনা হিসেবে দেখতে পেল। উমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম কবুল করেই দিনের কাজে লেগে গেলেন, ফলে ইসলামের শক্তি আরও মজবুত হল এবং ইসলাম প্রচারের কাজ বেশ বেগবান হল। উমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের ঘটনা ইতিমধ্যেই মক্কার কাফেরদের মধ্যে জানাজানি হয়ে গেল। এতে তারা উমর রাদিয়াল্লাহু আনহুর ওপর বেশ ক্ষুব্ধ হয়ে গেল। উমর রাদিয়াল্লাহু আনহু সাহসী বীর পুরুষ, যুগের শ্রেষ্ঠ বীর হিসেবে তার বেশ নাম ছিল। উমর রাদিয়াল্লাহু আনহুর নাম শুনে ভয় পেত না এমন কোনো আরবে কেউ ছিল না। তাই কাফের মোশরেকরা উমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের খবর শুনে বেশ ঘাবড়ে গেল। ওদিকে উমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণে মুসলমানরা খুশি হল, কেননা এতদিন উমর ছিল তাদের কাছে আতঙ্ক। উমর রাদিয়াল্লাহু আনহু মুসলমানদের অনেক কষ্ট দিয়েছেন, তাই আজ তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। এতে মক্কায় ইসলামের শক্তিও অসম্ভব রকম বেড়ে গেল। ইসলাম কবুল করার পর উমর রাদিয়াল্লাহু আনহুর জীবন একেবারে বদলে গেল। তিনি ইসলামের বড় মাপের এক সেবকে পরিণত হলেন। উমর রাদিয়াল্লাহু আনহু আর বসে থাকতে পারলেন না, তাই ইসলাম প্রচারের কাজে লেগে গেলেন, ফলে ইসলামের আলো দ্রুত ছড়িয়ে পড়ল সবখানে। এতে ইসলাম প্রচারের কাজ গতি লাভ করল। তখন মুসলমানদের সরাসরি ইসলামের কাজ করার সুযোগ সৃষ্টি হল। তিনি ইসলাম কবুল করার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বহু জিহাদে অংশ নিলেন। বহু জিহাদ তিনি নিজ দায়িত্বে পরিচালনা করেন। উমর রাদিয়াল্লাহু আনহুর জীবন ছিল জ্ঞান ও বিদ্যা, বুদ্ধি ও কৌশল, সাহস ও উদ্যমের আলোয় ভরপুর, ফলে তার যোগ্যতায় বহিঃপ্রকাশ অচিরেই সবার সামনে উদ্ভাসিত হল। এই কারণে অতি অল্প সময়ে তিনি মুসলমানদের বিরাট নেতারূপে গণ্য হলেন। বিভিন্ন জিহাদে উমর রাদিয়াল্লাহু আনহুর সাহসিকতা ও নেতৃত্বের জন্য জনপ্রিয় হয়ে উঠলেন। বদর, উহুদ, খন্দক সহ আরও অনেক যুদ্ধে উমর রাদিয়াল্লাহু আনহু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে থেকে অগ্র সৈনিকের দায়িত্ব পালন করেন। মক্কা বিজয়ের সময় হযরত উমর রাদিয়াল্লাহু আনহু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আগলে রেখে ছায়ার মতো সঙ্গ দান করেছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা হলে উমর রাদিয়াল্লাহু আনহু তার মন্ত্রিসভায় সদস্য নির্বাচিত হন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু 634 সালে ইন্তেকালের পর মুসলমানরা সবাই মিলে হযরত উমর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা নির্বাচিত করেন, ফলে তিনি মুসলিম দুনিয়ার দ্বিতীয় খলিফা নির্বাচিত হন। উমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হবার পর ইসলাম আরও গতিশীলতা লাভ করল। তাঁর সফল নেতৃত্ব ও সাহসী ভূমিকার কারণে ইসলামী রাষ্ট্র দ্রুত বড় হতে লাগল। বিশাল সাম্রাজ্যের শাসক হলেন উমর রাদিয়াল্লাহু আনহু। এত বড় শাসক হলে কি হবে? এতে উমর রাদিয়াল্লাহু আনহুর জীবনে কোনো পরিবর্তন এলো না। তিনি আগের মতো স্বাভাবিক ও সহজ সরল জীবনযাপন করতে লাগলেন। উমর আগে যা ছিলেন তাই থেকে গেলেন, বরং উমর রাদিয়াল্লাহু আনহু মানুষের সেবায় আরও বেশি উদ্যোগী হয়ে উঠলেন। হযরত উমর রাদিয়াল্লাহু আনহু অর্ধ দুনিয়ার খলিফা, রাষ্ট্রের বাইতুল মালের মালিক তিনি। তারপরও দেখা গেল তিনি অনেক সময় অনাহারে ও অর্ধহারে জীবন কাটিয়েছেন। বাইতুল মাল থেকে তিনি কোনো কিছু গ্রহণ করতেন না, ফলে গোটা দুনিয়ায় তার সুনাম ছড়িয়ে পড়েছিল। ইতিহাস ঘেঁটে দেখা যায় মহামতি উমর রাদিয়াল্লাহু আনহুর মতো এমন রাষ্ট্রনায়কের মুখ আজও দেখেনি দুনিয়ার মানুষ। উমর রাদিয়াল্লাহু আনহু 10 বছর 6 মাস খেলাফতের দায়িত্ব পালন করেন।